টাঙ্গাইলের কালীহাতিতে বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার চারাল এলাকায় এই ঘটনাটি ঘটে। কালীহাটি থানার ওসি জানান, আটক রাশেদ মানসিক ভারসাম্যহীন। গতরাতে হঠাৎ করে বাবা আলী আসগরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে সে। তারপর স্থানীয় একটি মসজিদে গিয়ে রাশেদ ইমাম সাহেবকে বলে যে সে তার বাবাকে হত্যা করেছে। বিষয়টি মাইকে পৌঁছানোর জন্য ইমাম সাহেবকে বলে সে। প্রথমে ইমাম সাহেব ঘটনাটি বিশ্বাস করতে চায় না, কারণ রাশেদ একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। তারপর ইমাম সাহেব তার আশেপাশের মানুষকে জানায় এবং তারা সবাই একত্রিত হয়ে রাশেদের বাসায় যায় এবং যাওয়ার পর দেখে যে ঘটনা সত্য। পরে স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে দেয়। এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।